উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সেই শিয়াল পণ্ডিতের পাঠশালার গল্প অনেকেরই নিশ্চয়ই মনে আছে। সেই এক কুমির তার সাতটি ছানাকে শিয়ালের কাছে পড়তে পাঠিয়েছিল। শিয়াল কুমিরকে কথা দিয়েছিল সাত দিনের মধ্যে সাতজনকেই খুব ভালো লেখাপড়া শিখিয়ে ফেরত পাঠাবে। তারপরে সেই সাত কুমির ছানাকে নিজের গর্তের মধ্যে শিয়াল ঢুকিয়ে নিয়েছিল। তারপর বলেছিল, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা, এই বলে ঘাড় মোটকে প্রথম দিনেই একটা কুমির ছানাকে খেয়ে ফেলেছিল। পরদিন যখন কুমির দেখতে আসে যে তার ছানারা কেমন আছে, তখন ছটি ছানাকে গর্ত থেকে তুলে একবার করে কুমিরকে দেখায় এবং শেষ ছানাটিকে দুবার দেখায়। দেখিয়ে শিয়াল বলে যে তার সাতটি ছানাই সুস্থ আছে। এই কৌশল করতে করতে শিয়াল সাত দিনের সাতটা কুমির ছানাকেই খেয়ে ফেলেছিল। এই একই রকম পরিস্থিতি এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? তার কারণ, প্যারিস থেকে শিয়াল পণ্ডিতের মতোই কেউ একটা বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসেছেন দণ্ডমুণ্ডের কর্তা হয়ে। তিনি বলছেন, দেশে সংখ্যালঘুদের কোনো ভয় নেই, দেশে হিন্দুদের কোনো ভয় নেই, সবাই স্বাধীনভাবে বাঁচতে পারবেন, একটা নতুন বাংলাদেশ তারা গোটা বিশ্বের সামনে উপহার দেবেন, বাংলাদেশবাসীকে উপহার দেবেন। কিন্তু সে দেশে বসবাসকারী 1 কোটি হিন্দুর সামনে তাদের যে সবচেয়ে বড় উৎসব আসছে, দুর্গোৎসব, সেই দুর্গাপুজোকে ঘিরে এক রাশ বিধিনিষেধ চাপানো হচ্ছে। নামাজ চলাকালীন ঢাকের বাদ্যি বাজানো বা মাইক বাজানো নিয়ে কিছু বিধিনিষেধ আগেও ছিল, কিন্তু এবার নতুন সরকারের নতুন নির্দেশ, আজান শুরুর 5 মিনিট আগে সমস্ত মাইক বন্ধ হতে হবে, সমস্ত বাদ্যযন্ত্র থেমে যেতে হবে এবং যতক্ষণ না নামাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো বাজনা বাজানো যাবে না, কোনো মাইক বাজবে না। তাতে পুজো থেমে থাকলে পুজো থেমে থাকতে পারে, কিন্তু ওই সময় কোনো ঢাক বাজবে না। বাংলাদেশে সংখ্যালঘুদের সংরক্ষণ দেওয়ার কথা বলে, বাংলাদেশে হিন্দুদের সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বলে আসলে কি কোনো এক শিয়াল পণ্ডিতের পাঠশালা তৈরি করা হচ্ছে, যে পাঠশালায় যে শিয়ালের গর্তে একে একে হিন্দুরা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে, বিলুপ্তির পথে হাঁটবে? সেই খবর, সেই ছবি এবং সেই যাবতীয় প্রতিক্রিয়া যা কিছু উঠে আসছে বাংলার এপার থেকে ওপার থেকে, সব কিছু বিশদে দেখাবো আমি আর বিশাখা। নতুন একটা সরকার, অনেক বিপ্লব প্রতিবাদের পর নাকি নতুন বাংলাদেশ গড়ে তোলা হয়েছে, আলাদা করে সংখ্যালঘুদের জন্য গাল ভরা সে অনেক সমস্ত প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সেই সরকারের তরফ থেকে এই সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যখন থেকে প্যারিস থেকে এলেন মোহাম্মদ ইউনূস, ঠিক তখন থেকে বা তার আগে থেকেও নৈরাজ্যের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের কান্না, হাহাকার, তাদের উপর নানা অত্যাচার, আক্রমণের ছবিটা আমরা দেখেছি। গোটা বাংলাদেশে হিন্দুদের কান্না আমরা শুনেছি এবং সেটাও খুব আগে নয়, এই মাত্র 1 মাসের আগেও আমরা দেখেছি বা তার মধ্যে এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বহু ছবি আসছে রোজ প্রতিদিন। কোথাও তাদের বাড়ি ভাঙা হয়েছে, তো কোথাও আক্রমণের নিশানায় থেকেছে কি না তাদের উপাসনা গৃহ। সামনে পুজো আসছে, দুর্গাপুজো। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার কি সেদেশের সংখ্যালঘু হিন্দুদের উৎসবকে মান্যতা দেবে? এই প্রশ্নগুলো যখন সামনে আসছে, সেখানেও গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছে সেদেশের অন্তর্বর্তী সরকার। সরকার আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে আগের মতোই দুর্গাপুজো হবে, কিন্তু কিছু শর্ত চাপানো হয়েছে। কি সেই শর্ত, শর্ত বলবেন নাকি ফতোয়া বলবেন এটাকে? ইতিমধ্যে পুজো উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই আলোচনার পর চাপিয়ে দেওয়া হয়েছে এমন কিছু বিষয় যা মেনে নিয়ে যদি দুর্গাপুজো করা হয়, সেই দুর্গাপুজো উদ্যোক্তাদের কাছে সেটাই একটা মস্ত বড় চ্যালেঞ্জ এবং সেই দুর্গাপুজো করাটা তাদের কাছে, যে কোনো উদ্যোক্তার কাছে, দুর্বিষহ। পুজোর নিয়মনীতি কী আছে সেই সবকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, সেই সমস্তকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে কার্যত। সেই দিনগুলোতে অর্থাৎ পুজোর 5 দিনেও খালি মাথায় রাখতে হবে সেদেশে সংখ্যাগুরুদের আজান কখন রয়েছে। সারা দিনের প্রতিটা আজানের সময়গুলো বাদ দিয়েই বাজানো যাবে ঢাক ঢোল বা বাদ্যযন্ত্র এবং মাইক, এবং আজানের
আজান কখন শুরু হবে সেটাও মাথায় রাখতে হবে, সজাগ থাকতে হবে, আজান শুরুর 5 মিনিট আগেই সব বন্ধ করতে হবে। আর এখানেই প্রশ্ন, বিগত কয়েক বছরে দুর্গাপূজার মণ্ডপে হামলা চালানোর মতো যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে তার হবে না এবছর, এই কথাগুলো মুখে বলে কেন এমন তালিবানি ফতোয়া জারি করেছে বাংলাদেশ সরকার? আসুন কয়েকটা ছবি দেখে নি। প্রথমে একটা আপাত শান্তির ছবি দেখি। বাংলাদেশে নতুন যে সরকার, সেই সরকারের দণ্ডমুণ্ডের কর্তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে দুর্গাপুজো কতটা শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সরকার কাটিয়ে দিতে চাইছে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখুন সেই ছবি, বৈঠকের ছবি, এখানে এখানে সেই বৈঠকের ছবি। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, ধর্ম উপদেষ্টা রয়েছেন, অন্যান্য উপদেষ্টারা রয়েছেন এবং হিন্দু সম্প্রদায়ের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মকর্তারা প্রতিনিধিরা তারা এই বৈঠকে ছিলেন। এই বৈঠকে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়েছে এবং এই বৈঠকে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে এবার দুর্গাপুজোর সময় মাইক বাজানোর ক্ষেত্রে বা ঢাক ঢোল কাঁসর বাজানোর ক্ষেত্রে কি কি বিধিনিষেধ থাকছে। আজান শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে মাইক বন্ধ করে দিতে হবে এবং অন্যান্য বাদ্যযন্ত্র মানে ঢাক ঢোল কাঁসর যা পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, যা পুজোর অঙ্গ, সেগুলো বন্ধ রাখতে হবে এবং আজান শেষ হওয়ার পরেও, তারপরে নামাজ শুরু হবে এবং নামাজ যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ এই সব কিছু বন্ধ থাকবে। অর্থাৎ একটি ধর্মের উপাসনার জন্য মাইক বাজবে বা তারপরে প্রার্থনা শুরু হবে, তার জন্য অন্য ধর্মের উপাসনার মাইক বন্ধ রাখতে হবে এবং ঢাক ঢোল কাঁসর যেটা পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ, যেটা মন্ত্রের সঙ্গে যখন পুরোহিত ঘণ্টা বাজান তখন যেটা বাজানোর নিয়ম, সেই নিয়মও মুলতুবি রাখতে হবে। এইটা বাংলাদেশের নতুন সরকার আপাত শান্তির আবহে বার্তাটা দিয়ে দিয়েছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে। কি বলেছেন বাংলাদেশের এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা একবার নিজেরাই শুনে নিন। বিধিনিষেধটা কি সুন্দর মিষ্টি কথায় তিনি চাপিয়ে দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের উপর, শুনুন সেই মন্তব্য। আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে, আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল, আজান হইতেছে, হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্যজনে এসে একটা শুরু করে দিল, ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে এনশিওর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে। জাহাঙ্গীর আলম চৌধুরী কি বলছিলেন আমরা শুনছিলাম, এই কথাগুলো যখন তিনি বলছেন এবং আমি এখানে বসে যখন শুনছি সেই সময় ভীষণ মনে পড়ছিল, কারণ খুব অল্প দিনের ফারাক তো। কিছুদিন আগেই মোহাম্মদ ইউনুস বলছিলেন, যখন আমরা দেখছিলাম প্রত্যেক দিন সীমান্তে যত সেখানকার সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দুরা বাংলাদেশের, তারা যত এগিয়ে আসছেন যে আমরা ওদেশে আর থাকতে পারছি না, আমাদেরকে যদি এদেশে জায়গা দেওয়া যায়, সেই সময় মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে কজনই বা আছেন সংখ্যালঘু, তাদের একটু দেখার মতো কেউ আমরা নেই, তাদের স্বার্থ সুরক্ষা, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা থাকতে পারছি না, এরকম মানবিক কথা যখন বলা হচ্ছে ঠিক তখন এই জাহাঙ্গীর আলম চৌধুরীরা কি বলছেন সেটা আমরা শুনলাম। একেবারে বৈঠক করে তিনি বলছেন কি কি করা যাবে না।